কিন্তু আমার দায়িত্ব হইছে তার পাশে দাঁড়ানো, আমি তার পাশে দাঁড়াইতে চাই, এটা আমি আমি তার পাশে থাকতে চাই। প্রেমিককে মাঝে মাঝে শক্ত হতে হয় হায়াত ভাই, আমাকে বিশ্বাস করো তুমি, এবার তুমি জিতবেই, আমি তোমার পাশে আছি। একটা কথা মনে রাখবে, ভালোবাসা পেতে হলে মাঝে মাঝে এই যে পাগলা মনটা আছে না, সেটাকে একটু শক্ত করে লাগাম টেনে ধরতে হয়, তাহলেই তুমি প্রেমিকার মন পাবে। ইউ আর রাইট, ভালোবাসা বুঝতে হইলে মাঝে মধ্যে দূরে যাওয়া লাগে, দূরে গেলে ভালোবাসা বাড়ে, এই কথাটা আমি ভুলে গেছিলাম। হ্যাঁ এটা ঠিক আছে, আমি এখন থেকে দূরে সরে যাবো, অনেক দূরে যাইবো গিয়ে আমি তার থেকে। ধন্যবাদ, একটু একটু সময় না, দেখবে টেন্স নদীর তীরে তোমার সুন্দর সংসার। ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে, একটুখানি ধৈর্য ধরো, দেখবে সুরভি ছুটতে থাকবে ছুটতে থাকবে, ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে তোমার কাছে এসে ধরা দিবে। সত্যি কথা হয়ে রেশমা, মানে সুরভি কি আমার কাছে ছুটে আসবে? তুমি যদি ওর কাছে ছুটে না যাও, ওকে তোমার কাছে ছুটে আসতেই হবে, এটাই হচ্ছে প্রেমের ধর্ম। ঠিক আছে ভাই, ওকে আমি আর কখনো তার কাছে যাব না, নেভার এভার, কোনোদিন না। গুড, ভেরি গুড। আচ্ছা তুমি কেন ভুলে যাও, তুমি ব্রিটিশ সিটিজেন, এই গ্রামের একমাত্র ফরেন সিটিজেন, তোমার শরীরে ব্রিটিশ রক্ত, জাগ্রত করা তোমার ঐতিহ্য। অবশ্যই আমাকে জেগে উঠতে হবে, আমি আপন আলোয় জেগে উঠবো, আমার নিজের আলোতে উদ্ভাসিত হব, আমাকে জেগে উঠতেই হবে। মিস্টার শর্মা, তুমি কি আমাকে একটা একটা অ্যাডভাইস দিতে পারো? হাই নট, টেল মি হোয়াট ক্যান আই ডু নাও। তুমি কিসের সাহায্য চাচ্ছ না বললে আমি কী করে বলবো? ও আমি তোমার বলছি না, না এখন মানে ওইছে কি, ওই যে মিস্টার সেখানদার মানে আমার কাছে আইছে, বুঝছো নি, এখন হে আমার কোচ বানাইতে চায়, মানে ফরেন কোচ আর কি। ওমা, তুমি ফুটবল ক্রিকেটও খেলো নাকি? দুই বছর ধরে তুমি এই গ্রামে আছো, অথচ আমি জানতেই পারলাম না। ও ডিয়ার, আমি কোনো খেলা পারি নাই, তা আমি একটা খেলাও খেলছি ছোটবেলা, ডাঙ্গুটি খেলছি, ডাঙ্গুটি। ডাঙ্গুটি? ডাঙ্গুটি খেলার কোচ? হ্যাঁ ভাই, এটা একটা বিরল মানে বিরল দৃষ্টান্ত হবে সত্যি। বেস্ট অফ লাক। আরে না, তুমি যেটা বাবরা এটা না, তালুকদার সাহেবের হয়ে গিয়ে আছেন আড়ুয়া, এই করে বলে এখন আমার বুদ্ধি দেওয়া লাগবে, মানে নলেজ খোঁজ হওয়া লাগবে। হো আমি অনেক করে তারে আমি কিলা ঠিক করতাম, সম্ভব নি তারে বুদ্ধি দেওয়া ঠিক করা, তারে সম্ভব নি বুদ্ধি দেওয়া ঠিক করা, এটার লাগে আমি ভাবছি যে এই কাজ আমি করতাম না। কেন পারবে না, সমস্যা কি? আমি পারতাম না, এখানে তুমি বুঝো না নি, আমি হারে আমি জ্ঞান দিমু, একটা গাদারে একটা মনে ওরা আড়ুয়ারে জ্ঞান দেওয়া সম্ভব নি ঠিক করা, এটা তো জীবনে ঠিক করতে পারতাম না আমি। কিন্তু আজাদ ভাই হতে পারে, কারণ সে তো আর সত্যিকারের চার পায়ে গাধা না, দুই পায়ে গাধা মানে মানুষ গাধা, সে শুধরেও যেতে পারে। কিতা হই রায়, মানে আজাদ আমার প্রশিক্ষণে চেঞ্জ হয়ে যাব, সম্ভব এটা? হতেও তো পারে, আর চেষ্টা না করে হাল ছেড়ে দেওয়াটা মোটেই ঠিক হবে না। আর শোনো, এই প্রশিক্ষণকে কেন্দ্র করে ওই বাড়িতে নিয়মিত যাতায়াত করাটা তোমার জন্য হেল্পফুল হতে পারে, মানে তোমার প্রেমের জন্য হেল্পফুল হতে পারে, সেজন্য তুমি নিজে সিদ্ধান্ত নাও যে তুমি কি করবে। আচ্ছা আমার জরুরি কাজ আছে, আমি পরে কথা বলবো। সু-স্বাগতম।